সহ্য করতে পারো না, কোরআন আমাদের সহ্য করতে পারো না, হুজুরদের সহ্য করতে পারো না। বলুন তো মুসলমানদের অবস্থা এখন ভালো না খারাপ? কোনটা বললেন? খারাপ না ভালো? খারাপ। কিসে খারাপ? মায়ের খাচ্ছে, এই জন্য খারাপ। আপনারা কি জানেন যে অমাবস্যার পরে কি আসে? পূর্ণিমা আসে। রাত যত গভীর হয় সূর্যের আনাগোনা ততই নিকটবর্তী হয়। আজকে মায়ের খাচ্ছি বলে কথা চিন্তা করা যাবে না যে আমরা মনে হয় মায়ের খেয়ে শেষ হয়ে গেলাম। বিপদ যখন শেষ আল্লাহর সাহায্য তখনই শুরু। এখন বলতেছেন আমাদের খুব দুর্দিন যাচ্ছে। আচ্ছা সাহাবীদের সেই থেকে আমাদের দুর্দিন বেশি? সাহাবীরা কত কষ্টের ভিতরে থেকেছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবার চত্বরে হেলান দিয়ে বসে আছেন, হুজুর বসে আছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার নাক নাই, আমার কান নাই, কাফেরের আমাকে করাত দিয়ে চিরে ফেলতেছে, আপনি কি আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? হুজুর বললেন, হুজুর সোজা হয়ে দাঁড়ায় বললেন, সাহাবীরা তোমরা বড় পরেশান হচ্ছ, এমন একটা দিন সোনার দিন আসতেছে যেদিন মদিনার থেকে হযরত মাউত পর্যন্ত একটা নারী নিজের শরীর নিয়ে একা একা চলবে রাতের অন্ধকারে, বেকা নজরে তাকানোর মতন কোন লোক পৃথিবীতে থাকবে না। রসুলের সেই কথাটাও কিন্তু সত্যে পরিণত হয়েছিল। হুজুর বলেছিল সিরিয়া শাম আমাদের করতলগত আসবে, তাই হয়েছিল। আজকের এই কষ্ট একদিন শেষ হবেই ইনশাআল্লাহ। আমার ভাই মনে করছি কষ্ট, কিন্তু আপনি যদি ইমানদার হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনার পরীক্ষা হবেই হবে। আর পরীক্ষা ছাড়া বোঝা যায় না ছাত্র ভালো না খারাপ। এখন আমাদের পরীক্ষা হচ্ছে, স্বাধীনতার 48 বছর পার করলাম, এই 48টা বছর আমাদের পরীক্ষা হয়নি, বিগত 2-3 বছর আমাদের পরীক্ষা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এখন পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে ছাত্র ভালো না খারাপ। পরীক্ষা ছাড়া ছাত্র ভালো মন্দ বোঝা যায় না। সুতরাং ক্লাসে যেমন পরীক্ষা হয়, আপনার আমারও আল্লাহর ক্লাসে থাকলে পরীক্ষা হবে। এখন কি দিয়ে পরীক্ষা হবে সেটা কি কোরআন শরীফে আছে? এবার আল্লাহর কাছে জিজ্ঞেস করে আল্লাহ কি দিয়ে পরীক্ষা নেবে একটু বলো। আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউ। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। কার কথা? আয়াত থেকে কোরআন শরীফে আছে। আল্লাহ বলতেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে? আরো জোরে, আরো জোরে। কিসের ভাই? আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের দলে আছে কিনা জানি না। কুকুরের ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে না, শিয়ালের ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে না, বাঘের ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে না। আল্লাহ দেখবে আমার ভয় তোমাদের দলে আছে না নাই। এখন আল্লাহর ভয় আমার দলে থাকুক আর নাই থাকুক, আমার দলে সবচেয়ে বড় ভয় হয়েছে এখন মানুষের ভয়। আপনি একটু অশান্তি আসছেন, তাও কোরআনটা টিপ 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 করতেছে। কখন জানি পুলিশ আসে, কখন জানি বন্ধ করে, কখন জানি হুজুর ধরে, কখন জানো মারামারি শুরু হয়, কখন জানি গ্যাঞ্জাম শুরু হয়। এখান থেকে 10-20 বছর আগে আমরা দেখেছি কোরআনের মাহফিল করতে গেলে কারোর পারমিশন লাগতো না, আর এখন কোরআনের মাহফিল করতে দিই কর্তৃপক্ষ স্যান্ডেলের ফিতে ছিঁড়ে যায় পারমিশনের জন্য। এর কাছে যাও, ওর কাছে যাও, ওর কাছে বলো, এর কাছে বলো, হবে না, দেব না, করা। যারা কোরআনের মাহফিলে বাবা হয় এরাও মুসলমানের বাচ্চা।
এটা হিন্দুর কাছে গিলি অমুসলিমের কাছে গিলি তাও অন্তত বলে যাবেন একটু জেনে বুঝে দেখি আর মুসলমানের বাচ্চার কাছে যাবেন আমার ভাইয়েরা আল্লাহ বলছে তুমি মুসলমান তোমার পরীক্ষা হবে এখন আমাদের আল্লাহর ভয়ের চাইতে মানুষের ভয় দিলের ভিতরে ঢুকেছে কথা ঠিক না বে ঠিক ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই রাস্তায় শান্তি নাই কোরআনের কথা বলবো সেখানেও শান্তি নাই ওস্তাদ ক্লাসে যে জিজ্ঞেস করে চাই ছাত্র বলো তো পানিতে কুমির আর ডাঙায় বাঘ দুটো কোন পথ এক নম্বর ছাত্র বলতে স্যার পড়া ছিল না পড়িনি কি করে বলবো দুই নম্বর কাই পারবো না তিন নম্বর পারবো না পিছনে একটা ছিল বদমাইশ ক্লাসে সে বলতে স্যার কি বললেন পানিতে কুমির আর ডাঙায় বাঘ দুটো কোন পথ পিছনের ওই ছাত্র বলতে স্যার বই কোন পথ বইটি লেখা আছে তা আমি জানি না তো দুটো যে বিপদের ভিতরে কোনো সন্দেহ নেই পানিতে কুমির আর ডাঙায় বাঘ দুটো বিপদ না আজকে আমাদের অবস্থা হয়েছে তাই ঘরের ভিতরে বিপদ বাইরের ভিতরে বিপদ যদি ময়দানে নামি আমাদের ঠ্যাংগুড়ো করে ময়দানে নামলি কেন আর যদি ঘরের ভিতরে থাকি কি সুন্দর তাকমিসকায়ের কায়দের ক্ষমতা শেষ কথা বললি দোষ না বললিও দোষ কথা বললি হুমকি দেয় কথা বললি কেন আর কথা যদি না বলি কায় ওদের সব শেষ কথা বলার লোক নেই যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার মৌলবাদ পেন্টাগনে হামলা হলো দোষী খুঁজে নাহি পেল পেন্টাগনে হামলা হলো দোষী খুঁজে নাহি পেল ওসামাকে দিল দোষের অপবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার মৌলবাদ তাহলে আল্লাহ প্রথম পরীক্ষা নেবে ভয় দিয়ে কার ভয় অলজু দুই নম্বর পরীক্ষা দেবে তোমাদের না খাওয়াই রাখা হবে তুমি ধর্মের কাজ করো কোরআনের কাজ করো ব্যাংকে টাকা আছে গলা ভর্তি ধান আছে বাড়িতে চাউল আছে পুকুরে মাছ আছে গল ভরা গরু আছে দুধ আছে কিন্তু খেতে পারবা না তোমাকে চার দেওয়ালের ভিতরে থাকতে হবে কারণ তুমি কোরআনের সৈনিক আজকে তো তাই হচ্ছে অনেক সিমিনাল আমল মালের ক্ষতি হবে জানের ক্ষতি হবে ফল ফসলের ক্ষতি হবে তুমি বাবা তোমার কাঁধে তোমার ছেলের লাশ উঠবে তুমি ছেলে তোমার বাবার লাশ রাস্তায় পড়ে থাকবে জানাজা পড়ে কবরে রাখতে হবে এত পরীক্ষার পরেও তুমি যদি কোরআনের পক্ষে থাকো আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার সাথেই আছি আল্লাহ আমার রব রবি আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব রবি আমার সব সেই রব আমাদের কোরআনের মাহফিলে বসালেন এই জন্য সেই রবের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল যার আগমনে পৃথিবী হয়েছিল ধন্য যার বিদায়ে পৃথিবী হয়েছিল ভারাক্রান্ত সেই রাসূলের নামে দুরুদ আর সালাম দিয়ে শুরু করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা এখানে এসেছি কিসের আলোচনা শোনার জন্য জোরে বলেন কিসের আলোচনা শোনার জন্য আমি যদি কোরআন থেকে আলোচনা করতে চাই আপনারা কি শুনতে রাজি আছেন সবাই কি রাজি আছেন চলুন কোরআনে যে আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কথা কাট নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই তারা মুমিন কে বলছে الذين اذا ذكر الله وجلت قلوبهم যখন তাদের সামনে জিকির করা হবে তখন তাদের দিলগুলো নরম হয়ে যাবে তাহলে জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি মুমিন কে বলছে
জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি মুমিন। জিকির মানে কি? আরবি শব্দ জিকির, জিকির মানে কি? কার শরণ, কোন জায়গায়? সব জায়গায়, শুধু মাহফিলে না, সব জায়গায়। মসজিদে যে আল্লাহ, মাদ্রাসায় সেই আল্লাহ, মাহফিলে যে আল্লাহ, স্কুল কলেজে সেই আল্লাহ। আরে স্কুল কলেজে যে আল্লাহ, ভার্সিটিতে সেই আল্লাহ, ভার্সিটিতে যে আল্লাহ, জাতীয় সংসদে সেই আল্লাহ, জাতীয় সংসদে যে আল্লাহ, হোয়াইট হাউসে সেই আল্লাহ, জাতীয় সংসদে যে আল্লাহ, ওই রাষ্ট্রপতি ভবনেও সেই আল্লাহ। এই কথাগুলো যদি আমরা অন্তর দিয়ে বিশ্বাস করতাম, আল্লাহর কসম, জাতীয় সংসদের পবিত্র জায়গায় দাঁড়ায়া কোন লোক মিথ্যা কথা বলতে পারত না। আমাদের দেশের লোক, আমাদের দেশে মিথ্যা কথা বলার লোক নাই? আমাদের দেশে মিথ্যা কথা বলার লোক নাই? কোন জায়গায় আছে একটা দেখাই দেবেন আমার ভাইয়েরা। তাহলে জিকির করলে জিকির মানে শরণ, কার শরণ? আর আল্লাহ রাসূল বলেছেন আফজালুল জিকির তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। তার মানে কোরআনের আলোচনা করলে, কোরআন তেলাওয়াত করলে, কোরআনের কথা বললে যাদের দিল নরম হয়ে যায় তারা মুমিন। আর কোরআন শুনলে যাদের গায়ে জ্বালা চড়ে, কোরআন শুনলে যাদের গায়ে জ্বালা চড়ে, মুমিনের বিপরীত শব্দ কি? কাফের। দেখবেন সবাই খুশি, দুই একজন খুশি না, ও রক্তের ভিতরে ভেজাল। তা নাহলে কোরআন কি কারোর বাবার? কোরআন কি কারোর দলের? কোরআন কি আওয়ামী লীগের? কোরআন কি বিএনপির? কোরআন কি জাতীয় পার্টির? কোরআন কি জামাত ইসলামের? তাহলে কোরআন শুনলি তোমার এত গাজালা করে?